আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর আমরা শুক্রবার মানেই আমাদের বিশেষ অতিথিকে পাই। আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, EAMBA IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং সময় করে আসেন সে কারণে শুরুতে ধন্যবাদ দিয়ে রাখি আমি সব সময়। সে কারণে অনুষ্ঠানের শুরুতে অনেক অনেক ধন্যবাদ, সারাদিন ব্যস্ত থাকেন তারপরেও আসেন, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং সেই সাথে দর্শক, আমরা যেহেতু মোহাম্মদ হাশেমকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এবং আমাদের আজকে একটি নির্ধারিত বিষয় আছে, সেটি হচ্ছে বছর শেষে আপনি কিভাবে পরিকল্পনা করবেন আপনার ট্যাক্স ফাইল, এই বিষয়টি নিয়ে। এবং এই সংক্রান্ত কিংবা ট্যাক্স সংক্রান্ত যে কোনো যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ হাশেম, শুরুতে জানতে চাই যে সাধারণত ট্যাক্সের মৌসুম বলা হয় জানুয়ারি থেকে এপ্রিল, কিন্তু যখন বছর শেষ আসে অনেক কিছুই তো বিষয় আছে, গুছানোর বিষয় আছে, প্ল্যানিংটা দরকার। তো শুরুতেই যদি জানতে চাই যে এই বছর শেষের পরিকল্পনা কোথা থেকে শুরু করবেন ভূমিকাতে? রাইট, ধন্যবাদ নূপুর, অবশ্য ধন্যবাদ টিবিএন 24 কে আজকে ইনভাইট করার জন্য। সো আমরা বলি বছর শেষের দিকে আসলে আমরা বলি সবাইকে একটা প্ল্যানিং করার জন্য, পরিকল্পনা করার জন্য। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন ট্যাক্স শুরু হয়ে যায় তখন আপনি অনেক সময় এই ডকুমেন্ট খুঁজলে আপনি পান না, এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট, তো এগুলো আমরা বলি যে আগে তোমরা ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে রেডি করে রাখবে, ঠিক আছে? সেকেন্ডলি যেটা, আপনি এই ট্যাক্স যখন আসবে তার আগে আমাদেরকে কীভাবে আমার কী কী ইনকাম আসতেছে, ইট কুড বি যদি পার্সোনাল হয় শুধু W2 হতে পারে, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তারপরে হচ্ছে বিজনেস ওনার, 1099 আসতে পারে। হ্যাঁ, এগুলো যদি 1099 যদি আসে তাহলে আপনার এক্সপেন্সর, অনেক এক্সপেন্স রয়েছে, সেগুলো আপনার রেকর্ড রাখতে হবে, ঠিক আছে? তো এই রেকর্ডগুলো আপনার ঠিক রাখতে হবে, যাতে করে আপনি ট্যাক্স সিজন আসার সাথে সাথে যেন আপনি কমপ্লিট করতে পারেন। অ্যান্ড আর দুইটা জিনিস বলে রাখতে চাই, গত বছর যারা 1099 যারা পেয়েছে তাদের কিন্তু অনেক অডিট হয়েছে। অডিট হওয়ার কারণটা কি? আপনি বছর শেষে যেখানে কাজ করেন না করেন, যদি আপনি এই এমপ্লয়ি হিসেবে কাজ করেন তাহলে আপনি W2 পান, আর যদি আপনি ভেন্ডর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে পান তাহলে আপনি 1099 পাচ্ছেন। তো অনেক সময় হয় কি, কোন কোম্পানি যখন কাজ করেন আপনি, সারা বছরে ওরা কোনো কিছুই করে না, শুধু ক্যাশ টাকা দিয়ে দেয়, বছর শেষে একটা 1099 ইস্যু করে ট্যাক্স ফাইল করার জন্য। এখন নিউ ইয়র্ক স্টেট অলসো IRS তারা বোধ দেখতে চায় এই যে 1099 আপনি এক্স অ্যামাউন্ট অফ মানি মেক করলেন, কীভাবে আপনি মেক করলেন, আপনি হয়তো কোম্পানি আপনাকে ক্যান্সেল চেক দিয়েছে, সেটা আপনি ডিপোজিট করেছেন, এই ডকুমেন্টগুলো দরকার। এগুলো ছাড়া ওরা কোনোভাবেই এটা যে আপনার ইনকাম হচ্ছে এটা এই আপনাকে ইয়া করা যায় না, কি প্রুফ করা যায় না, প্রমাণ দেওয়া যায় না, শুধু 1099 করলেই হবে না, কারণ বছর শেষে আপনি কীভাবে মানিটা মেক করলেন, ঠিক আছে? তো এই জন্য প্রুফ চাই। তাহলে এই মুহূর্তে এসে কী করবেন? এই মুহূর্তে আমরা স্টিল সময় আছে, যারা কিন্তু 1099 ইস্যু করবে বছর শেষে, এটা 1099 ইস্যু হয় বছর শেষে, ঠিক আছে? আর পেরোল টু W2 আপনার প্রতি কোয়ার্টারে সাবমিট হয়ে যায় এবং পেজটা পেয়ে চলে আসে, এটা রেকর্ড থেকে যায়। তো সেই ক্ষেত্রে ওরা কোম্পানি যেন, যারা ভেন্ডার হিসাবে ইয়া করে, তারা যেন চেক ইস্যু করে দেয়, সেই চেকটা ব্যাংকে জমা দিবে, তারা রেকর্ড থাকলো, তাহলে বছর শেষে যদি অডিট হয় সেটা সাবমিট করতে পারবে। এখন আমরা ধাপে ধাপে আসি, আপনি খুব সুন্দর করে পরিকল্পনার জায়গাটি বলেছেন যে সাধারণত যাদের বেশি ইনকাম, আমরা বলি যে বৈধ উপায়েও অনেক সময় সুন্দরভাবে ফাইল করা যায়, তো সেই জায়গাটিতে যাদের বেশি ইনকাম তাদের ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? সুন্দর একটা প্রশ্নের জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে এই এই যে প্ল্যানিংটা, তাহলে আমাদের যদি ইনকাম রয়েছে, আমার আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি তাহলে আমি কী পাচ্ছি? W2 পাচ্ছি, আর আমি যদি W2 পাচ্ছি, আমি যদি আমার যদি একটা LLC থাকে কিংবা এস কর্পোরেশন থাকে, আমি K1 পাচ্ছি, ঠিক আছে? তো W2 কিন্তু আপনি ট্যাক্স পে করে আসতেছেন প্রতি উইকলি, আপনার উইথহোল্ড করা হচ্ছে এমপ্লয়ার 6.2%, সোশ্যাল সিকিউরিটি 1.4%, মেডিকেট নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এবং এমপ্লয়ি নিয়ে নিচ্ছে, আবার এমপ্লয়ারের অর্ধেক দিয়ে দিচ্ছে ওখান থেকে। কিন্তু আপনি যারা K1 পান আপনার কোম্পানি থেকে, সেখানে কিন্তু ট্যাক্স পে করা হয় না। তো সেক্ষেত্রে আপনাকে প্ল্যানিংটা করতে, যেহেতু আপনি এক্সপেক্ট করতেছেন আমার 100,000 কিংবা 200,000 মতো প্রফিট আসতে পারে, আমার শেয়ারটা আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোয়ার্টারলি এস্টিমেট ট্যাক্স দিতে হবে। আচ্ছা, যদি এস্টিমেট ট্যাক্স না দেন তাহলে কী দাঁড়াচ্ছে? আপনার ফেনাল্টি আসবে, কারণ আপনি ফেলার টু
ফে পেনাল্টি এবং ফেলার টু এস্টিমেট ট্যাক্স পেনাল্টি। সো সেই জন্য আপনার বছর শেষ হওয়ার আগে যেন আপনার এস্টিমেট করে যেন আপনি ট্যাক্সগুলো অ্যাডভান্স পে করে দেন। আচ্ছা, তো যারা ধরেন দুটো তিনটি মিস করেছে, এখন নভেম্বর মাস চলছে, এখন তারা কি করবে? তারা ইউজুয়ালি ওইগুলো স্কেডিউল করা আছে, চার ভাগে পে করা যায়। এখন যেহেতু করা হয় নাই, তাহলে ইচ্ছা করলে এটা আপনি জানুয়ারির শেষের দিকে ফুল পে করতে পারে। তারা এস্টিমেট করে এটা যদি বেশি দেওয়া হয় তাহলে ফেরত পাবে, আর কম দিলে আর একটু দিতে হবে। যেন লেস দেন $1,000 নিচে আপনার ট্যাক্স লাইবিলিটি থাকে। $12,200 আর মেরিট ফাইলিং জয়েন্ট জন্য হচ্ছে আপনার $24,400 এই বছর। এখন যদি আপনি আইটেমাইজ করেন, সেটা যদি $24,400 উপরে হয়, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করা হচ্ছে। যেমন আইটেমাইজ করলেন, সেটার মধ্যে কি ডোনেশনের মাধ্যমে আপনি ডোনেশন আইটেমে জয়েন করবেন, এক নম্বর হচ্ছে আপনার যাবে ট্যাক্সগুলো, আপনি যে ট্যাক্সগুলো পে করে আসতেছেন এগুলা, তারপর আছে প্রপার্টি ট্যাক্স আপনি যদি বাড়ি থাকে, তারপরে যদি মর্গেজ পে করেন তাহলে ইন্টারেস্টটা সেটা আপনার ওখানে অ্যাড হবে, প্লাস আপনার যদি চ্যারিটিতে আপনার নন প্রফিট অর্গানাইজেশন আপনি ডোনেশন দেন সেটাও অ্যাড হবে। সেটা যদি $24,400 উপরে হয় তাহলে আপনি আইটেমাইজ করবেন। তো আইটেমাইজ করলে কি হয়, আপনার ট্যাক্সেবল ইনকামটা রিডিউস হয়ে আসবে। আমরা একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা আবার আসব ধাপে ধাপে আলোচনা করতে। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, নামটি বলে নিতে হবে যে ভাইয়া? আচ্ছা, আমি রাসেল বলছি ফ্লোরিডা থেকে। আমার প্রশ্নটা হলো যে আমার বাবা মা আমার সাথে থাকে কিন্তু ওনাদের কোনো ইনকাম নাই, আমি কোনো ট্যাক্স ফাইলে দেখাচ্ছি না, এটাতে কোনো সমস্যা হবে কিনা? আর একটা প্রশ্ন যে ফোর ওয়ান কে যে রিটায়ারমেন্ট প্ল্যানটা থাকে, এটার কোনো মানে ফিক্সড অ্যামাউন্ট আছে কিনা, যে কত করে করতে হবে, বা এটার বিষয়ে যদি একটু বিশদে আলোচনা করতেন। ধন্যবাদ রাসেল ভাই আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আব্বা আম্মা আছে, আপনি ওনাদেরকে ডিপেন্ডেন্ট দেখান না। সো আপনার যদি ইনকাম থাকে, মাই সাজেশন ইজ ইউ সাপোজ টু বি, ওদের যদি ইনকাম না থাকে আপনি ওদেরকে ডিপেন্ডেন্ট দেখানো উচিত। কারণ কি, ডিপেন্ডেন্ট যদি দেখান তাহলে আপনার এখানে এই যারা ডিপেন্ডেন্ট থাকবে আপনার, ইভেন দু 17 বছরের উপরে হলে আপনি ওনাদের জন্য $500 ক্রেডিট পাবেন। সো যদি বা আমার দুজন থাকে, আপনি $1,000 এক্সট্রা ক্রেডিট পাবেন, যেটা গত বছর শুরু হয়েছে নতুন যে। আরেকটা জিনিস হচ্ছে, ওরা যদি ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করে তাহলে ওদের নিজস্ব ট্যাক্স ফাইল নাই, অ্যান্ড সেকেন্ডলি আপনি ডিপেন্ডেন্ট দেখান না, তাহলে ওদেরকে চালাচ্ছে কে, ঠিক আছে? তখন আপনার ট্যাক্স ফাইল যদি ডিপেন্ডেন্ট দেখান, ট্যাক্স ফাইলটা যদি সাবমিট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওরা মনে করবে যে আপনি ওদেরকে কি ভরণ পোষণ করতেছেন এবং সাপোর্ট করতেছেন। তো আপনি ডিপেন্ডেন্ট দেখাটাই বেটার, ঠিক আছে? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 401k প্ল্যান। হ্যাঁ, 401k প্ল্যান হচ্ছে আপনি যদি, এটা রিটায়ারমেন্ট প্ল্যান, এটা আপনার কোম্পানি থেকে নেন, সেক্ষেত্রে আপনি এই বছর লিমিটেশন হচ্ছে 2019 হচ্ছে 19,000 পর্যন্ত আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, তবে আপনি ক্রেডিট পাবেন। যে এটার মধ্যে আপনি ম্যাক্সিমাম ক্রেডিট আই বিলিভ 2,000 সিঙ্গেল হচ্ছে মেরিট ফাইলিং জয়েনের জন্য $4,000 পর্যন্ত ক্রেডিট পাওয়া যেতে পারে। সো আপনি এটা গুড থিং আপনার, এটা আপনি দেখবেন W2 যখন আপনি পান তখন 401k ওখানে লেখা থাকবে আপনার আদার্সে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই ট্যাক্সেবল ইনকাম হচ্ছে মনে করেন 50,000 কিন্তু আপনার W2 প্রথম লাইন যেটা সেটাতে 50,000 যদি থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার 401k থাকে দেখবেন যে আপনার আপনার রিডিউস হয়ে যাচ্ছে $3,000 অথবা $4,000, তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন মাত্র 46,000-এর মধ্যে। তার মানে হচ্ছে ট্যাক্স কম দিতে হচ্ছে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। সেই জায়গাতে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ধাপে ধাপে আলোচনায় আসব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটি বলে নিতে হবে? যে আমি হক বলছিলাম ব্রঙ্কস থেকে। প্রশ্নটি, আচ্ছা আমার প্রশ্নটা হলো, আমি ম্যারিড, আমার দুটো বাচ্চা আছে, একটা 7 বছর একটা 9 বছর। সো আমার ওয়াইফ কাজ করতো না, আমি সবসময় জয়েন্ট অ্যাকাউন্ট করছি, সো আমি জয়েন্ট ফাইল করছি, ট্যাক্স ফাইল করছি। তো এই বছর হলো আমার ওয়াইফ কাজ করে, সো ওর ইনকাম লাইক 40,000-এর মতো, আর আমার ইনকাম হলো 60-70,000-এর মতো, রাইট? তো এখন তো আমার ওয়াইফ একটা বাচ্চাকে ডিপেন্ডেন্ট দেখা, আমি একটা বাচ্চাকে ডিপেন্ডেন্ট দেখাচ্ছি আর কি। সো এন্ড অফ দ্য ইয়ার আমি যখন ট্যাক্স ফাইল করবো, আমার জন্য কি জয়েন্ট ফাইল করা উচিত হবে, নাকি আমার ওয়াইফ একটা বাচ্চাকে সেপারেট করবো, আমি একটা বাচ্চাকে সেপারেট করবো, যদি একটু যদি জানাতেন।
কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফার্স্ট অফ অল, আপনি যেহেতু মেরিট, আপনার ফাইলিং স্ট্যাটাস হবে মেরিট ফাইলিং জয়েন্টলি, ঠিক আছে? আর মেরিট ফাইলিং সেপারেটলি আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে বেনিফিটটা কম আসবে, যেহেতু আপনার ওয়াইফ হয়তো ট্যাক্স কম দিবে কিন্তু আপনার বেলায় ট্যাক্স বেশি দিতে হবে। সেই জন্য আপনার মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন করাটা বেটার হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি যে স্প্লিট করতে যাচ্ছেন বাচ্চাকে, একটা বাচ্চা আপনার ওয়াইফকে আর একটা বাচ্চা আপনাকে, এভাবে কোনোভাবে আপনি বাচ্চাগুলোকে স্প্লিট করতে পারবেন না। ইদার আপনাকে করতে হবে মেরিট ফাইলিং জয়েন্ট অথবা মেরিট ফাইলিং সেপারেটলি। মানে সেটা কি লিগাল না? অনেক সময় এখানে উনি যেটা বলতে চাচ্ছে, অনেক সময় অনেক ট্যাক্স প্রিপেয়ার আছে যারা তাদেরকে বেশি টাকা এনে দেয়, রিফান্ডটা বেশি এনে দেয়, সেটা হচ্ছে আপনি মেরিট ফাইলিং সেপারেট না করে আপনি করে দিচ্ছেন হেড অফ হাউসহোল্ড। যেহেতু ওনার ইনকাম 20,000, একটা বাচ্চা 20,000 ম্যাক্সিমাম ক্রেডিটটা পাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি তো হেড অফ হাউসহোল্ড না, আপনি হচ্ছেন মেরিট ফাইলিং জয়েন্টলি, তো এই জন্য আপনি হেড অফ হাউসহোল্ড করতে পারবেন না, এটা হচ্ছে ইলিগাল ফাইল। মেরিট ফাইলিং সেপারেটলি যখন করতে যায় তখন আপনার বাচ্চার যে ক্রেডিট, আর ইনকাম ক্রেডিট 3,500 টাকা, এটা আর পাওয়া যায় না। তো না পাওয়ার কারণে কি করে আপনি হেড অফ হাউসহোল্ড বসিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি হেড অফ হাউসহোল্ড করতে পারবেন না, আপনি করতে হবে মেরিট ফাইলিং জয়েন্ট অথবা মেরিট ফাইলিং সেপারেটলি। তবে আমার সাজেশন হচ্ছে আপনি মেরিট ফাইলিং জয়েন্ট করলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, বেশি ট্যাক্সটা কম দিতে হবে এবং সেটি আইনসম্মত বৈধ, এমন ট্যাক্স রেটও কম থাকবে। ট্যাক্স রেট খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ধাপে ধাপে আসব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? ফোনে কে আছে? ওয়ালাইকুম আসসালাম, আমি আহমেদ বলছিলাম। আমার প্রশ্ন হলো, আমি নন প্রফিট অর্গানাইজেশনে কাজ মসজিদে আর কি, তো আমার স্যালারি হলো 2,200 ইচ মান্থ, তো আমার জন্য কি 1099 বেটার না W2 বেটার বা পেরোল কোনটা বেটার এটা একটু আমি জানতে চাইছিলাম। আচ্ছা, কোনটা বেটার? আমার ডিফেন্ডার, আমার 4টা বাচ্চা, দুইটা বাচ্চার এজ হলো, তিনটা বাচ্চার এজ জানুয়ারি থেকে 18 উপরে হয়ে যাবে, আর একজনের এজ হলো 6। আচ্ছা, আমার ওয়াইফ কাজ করে না। ধন্যবাদ আপনাকে। আপনি বলতেছেন মসজিদে যেহেতু কাজ করতেছেন, আপনার হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, তো ওনাদের সাথে কথা বলতে হবে ওয়াদার নন আপনাকে কি 1099 দিবে নাকি W2 দেবে। তবে W2 অলওয়েজ বেটার, যেহেতু ওখান থেকে আপনার ট্যাক্সটা কেটে নেওয়া হচ্ছে, তাহলে আপনার ট্যাক্সটা দিতে হবে না এন্ড অফ দ্য ইয়ারে। কিন্তু 1099 নিলে আপনার সেক্ষেত্রে 15.3% আপনার ট্যাক্স পে করতে হবে। সো আপনি বাচ্চার জন্য যে ক্রেডিটটা পাবেন ওখান থেকে কেটে নিয়ে বাকিটুকু আপনাকে ফেরত দেবে। সো অলওয়েজ যদি আপনি W2 নিতে পারেন সেটা বেটার হয় আপনার জন্য। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সোহাব বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে যে আমি নিউ ইয়র্কের বাসিন্দা ছিলাম, বাট রিসেন্টলি আমি ফ্লোরিডাতে মুভ করছি, তো এখন ফ্লোরিডা থেকে ট্যাক্স ফাইল করার জন্য ফ্লোরিডার নিয়ম অনুযায়ী যদি আমি নিউ ইয়র্কে ধরেন হাশেম ভাই বা অন্য কাউকে দিয়ে যদি আমি ট্যাক্স ফাইল করাতে চাই, সেক্ষেত্রে ফ্লোরিডা থেকে আমাকে কি করতে হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইভেন দো নিউ ইয়র্কে যদি আপনি না থাকেন, আপনি যদি বাইরে স্টেটে থাকেন, ফ্লোরিডা থাকেন, তাহলে আমরা স্টিল আপনার ট্যাক্স রিটার্ন করতে পারবো। সেক্ষেত্রে আপনি সিকিউর, আমাদের ইমেল আছে আপনার, এভাবে যদি আপনি পাঠিয়ে দেন আমরা আপনার ডকুমেন্ট দেখে আপনাকে ট্যাক্স রিটার্ন করতে পারবো, এবং পাশাপাশি আমরা অথরাইজটা আপনার থেকে নিব, এটা একটা। আর উই আর দ্য IRS ইন্ডোল এজেন্ট, সো আমরা 50 স্টেটে কাজ করতে পারি, সো উই হ্যাভ অথরাইজ টু ডু দ্যাট। অ্যান্ড সেকেন্ডলি, আপনি যদি অডিট হন সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সো দ্যাট দ্য বিগ ডিফারেন্ট হচ্ছে লাইসেন্স প্র্যাকটিশনার। সো আপনি ইভেন দো আপনি যদি ফ্লোরিডা থাকেন, কোনো কারণে কোনো প্রবলেম যদি হয় উই ক্যান রিপ্রেজেন্ট ইউ। আবার কিছু কিছু লাইসেন্স আছে, যেমন মনে করেন অনেক CPA-দের লাইসেন্স আছে, তারা শুধু নিউ ইয়র্কে স্টেটে থাকলে নিউ ইয়র্কে স্টে করতে পারবে, আপনার যদি ফ্লোরিডা থাকে ফ্লোরিডা, এইভাবে যেসব স্টেটের লাইসেন্স আছে। কিন্তু ইন্ডোল এজেন্ট হচ্ছে আপনার বিগ ডিফারেন্ট হচ্ছে, সেটা হচ্ছে 50 স্টেটের আমরা আমেরিকার সবগুলো স্টেটে রিপ্রেজেন্ট করতে পারবো। সো যদি কোনো কেউ যদি অডিট হয় আমরা ওখানে গিয়ে IRS এর কাছে রিপ্রেজেন্ট করতে পারবো, সো সেক্ষেত্রে সমস্যা হবে না আর কি। ওনার প্রশ্নের উত্তরটি পেয়েছে, আমরা ইয়ার এন্ডিং এর যে প্ল্যানিংটি সেটি নিয়ে আলোচনা করছিলাম। যদি জানতে চাই যে কোনো কোনো ক্ষেত্রে তো অনেকে ক্ষতির সম্মুখীন হয়, লোকসানের মুখে পড়ছে, তো তারা কিভাবে ট্যাক্সের মধ্যে সেটি ইনক্লুড
করবেন? তো আমি আমি প্রায় সময় প্ল্যানিং করার সময় ক্লায়েন্টদেরকে বলে থাকি সেলস সাম ইনভেস্টমেন্ট, যেগুলো আপনাকে মনে করেন যে কন্টিনিউ লস আসতেছে, আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, এগুলো সেল করেন যেটা আপনাকে লস করবে। সেই ক্ষেত্রে আপনার যদি ইয়া থাকে ক্যাপিটাল গেইন হয়, আপনি 3000 পর্যন্ত আপনি লস দেখাতে পারবেন। তো লেটস সে আপনার 50000 হচ্ছে ইনকাম আছে, সেখান থেকে আপনি $3000 আপনি ক্যাপিটাল গেইন লস দেখাতে পারবেন ম্যাক্সিমাম। এর বাকি বেশি যদি হয় সেটা ক্যারি ফরওয়ার্ড হবে, তো সেটার মাধ্যমে কিন্তু আপনি কী করতে পারেন, ট্যাক্সেবল ইনকামটা রিডিউস করতে পারেন। আমরা প্রায় সময় W2 দেখি যে আপনার ইনকাম হচ্ছে 50000 আপনার লাইন ওয়ানে থাকে মনে করেন, কিন্তু যখন আপনার এটা থাকে হেলথ সেভিং অ্যাকাউন্ট থাকে, ওই ওয়াইজেস থেকে এটা রিডিউস হয়, তাহলে আপনার পুরোটা ট্যাক্স দিতে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি এটার মাধ্যমেও ট্যাক্স কমিয়ে আনতে পারেন, যে হেলথ সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে মানে সেটি সম্ভব হবে। সম্ভব হয়ে যায়। আর সোলার এনার্জি, এটি নিয়েও তো আমাদের প্রশ্ন আসে। রাইট, সোলার এনার্জি হচ্ছে এটা এখন অনেকে কিন্তু ইউজ করতেছে বাড়ির মধ্যে, এটা কিন্তু আপনার 30% আপনাকে ইয়া দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে IRS, এবং স্টেট দিচ্ছে 5000। সো আপনার যদি স্টেটটা হচ্ছে আপনার যদি ট্যাক্স লাইবিলিটি ইভেন দো $5000 যদি কমও থাকে, এটা পরের বছর নেওয়ার জন্য আপনাকে সুবিধা দিচ্ছে। ফর এক্সাম্পল মনে করেন আপনার ট্যাক্স লাইবিলিটি 3000, আপনি পাওয়ার কথা ছিল 5000, রাইট, ক্রেডিট, সেখানে 3000 এই বছর পাইলেন, পরে $2000 সেটা নেক্সট ইয়ার আপনি পাবেন, স্টিল আপনার লস হচ্ছে না, মানে সেটিও ক্যারি হবে পরের বছর ক্যারি হবে। সো নিউ ইয়র্ক IRS থেকে আপনি 30% আর হচ্ছে স্টেট থেকে অলমোস্ট 5000। সো আপনার যদি ট্যাক্স লাইবিলিটি থাকে এটা আপনাকে জিরো করবে, সো ট্যাক্সটা কম দিতে হবে। যাদের বাড়ি আছে আমি সাজেস্ট করি তারা যেন সোলার এনার্জি ইনস্টল করে, তারা দেখেন রিডিউস দ্য ট্যাক্সেবল ইনকাম। সুবিধা আছে, সুবিধা আছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আরও ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন মোহাম্মদ হাশেম, EA MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। আমরা কথা বলছিলাম যে বছর শেষে নভেম্বর মাসে আমরা এখন ট্যাক্স নিয়ে কী পরিকল্পনা করবো, সে বিষয়টির খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিচ্ছি। আর যেহেতু খুব দরজায় করা নাড়ছে কিন্তু ট্যাক্স সিজনে জানুয়ারি থেকে শুরু হয়ে যায়, এক্ষেত্রে যদি জানতে চাই যে রেন্টাল অফ বিজনেস ইনকাম যদি কারো থাকে সেক্ষেত্রে কি কোনো বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে? ডেফিনেটলি, যাদের রেন্টাল, যাদের বাড়ি রয়েছে তাদের রেন্টাল ইনকাম আছে। হ্যাঁ, সো সামটাইম রেন্টাল ইনকাম থাকার পরে অনেক সময় আপনার যে যে খরচ হয়, আপনার যদি রেন্টাল থাকে আপনার ডিপ্রিসিয়েশন বাড়ির ভ্যালুর উপর এটা আসে, প্লাস আদার এক্সপেন্স হয়ে যখন লস আসে আপনি ম্যাক্সিমাম 25000 পর্যন্ত লস দেখাতে পারবেন বাড়িতে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল এগেইন, যারা হায়ার ইনকাম তাদের ইনকাম যদি মনে করেন 100000, এখানে কিন্তু আপনি 25000 পর্যন্ত লস দেখাতে পারেন, এটা একটা। আর আপনার যদি বিজনেস থাকে সেক্ষেত্রে কী হয়, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর সাইন করেছিল, 20% ডিডাকশান যেটা। সো আপনার মনে করেন যে বিজনেস থেকে যে যে ইনকামটা আসছে ওইটা 20% ডিডাকশান হবে, সেক্ষেত্রেও আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে আসবে। সো আপনি রেন্টালে পাচ্ছেন, বিজনেসে পাচ্ছেন। ইভেন তো যারা যারা ট্যাক্সি চালায় এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তারাও যে সেলফ এমপ্লয়ি বিজনেস করে সেটা সেখান থেকে 20% তারা ডিডাকশান পাবে। তো এই ক্ষেত্রে আপনার যে ট্যাক্সেবল ইনকাম যেটা হবে এখান থেকে 20% ডিডাকশন হয়ে বাকিটুকু ট্যাক্স দিতে হবে। কর্পোরেশন তো গড়তে হয়, তো সেক্ষেত্রে ট্যাক্স ফাইলের সময় কীভাবে সেই জায়গাটিতে করবেন, তারা ট্যাক্স দিবেন কিভাবে? কর্পোরেশন হচ্ছে বিভিন্ন টাইপের রয়েছে, ঠিক আছে? আমরা যদি এন্টিটিগুলো আলোচনা করি ওয়ান বাই ওয়ান, একটা হচ্ছে আপনি যদি একজন হন সোল, তাহলে সোল প্রপারটারশিপ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার রেগুলার সি কর্পোরেশন, তারপর রয়েছে হচ্ছে এস কর্পোরেশন, তারপর হচ্ছে LLC পার্টনারশিপ, ঠিক আছে? এখন সোল যদি আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করি, সোল প্রপারটারশিপ হচ্ছে ওয়ান, সেটা হচ্ছে আপনি
অ্যাসেট প্রোটেকশন হচ্ছে না কোনো কারণে। যদি বিজনেস যদি ফল করে, আপনার যদি বিজনেসে এনাফ অ্যাসেট না থাকে টু পে দ্য লাইবিলিটি, তখন আপনার আপনার যদি কোনো অ্যাসেট থাকে সেটার মধ্যে চলে যায়, ঠিক আছে? সো এটা ভেরি রিস্ক সোল প্রপার্টিসের মধ্যে। এই জন্য অনেকে কিন্তু আপনার কী করে, আপনার কর্পোরেশন করে। সো কর্পোরেশনের মধ্যে জিনিসগুলো বুঝতে হবে, একটা হচ্ছে সি কর্পোরেশন। সি কর্পোরেশনের মধ্যে আপনি করলে সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাগুলো কি, যেমন মনে করেন লাইবিলিটির ব্যাপারটা, লাইবিলিটিটা একটু কম। সেকেন্ডলি হচ্ছে আপনার আপনার হচ্ছে এখানে যে জিনিসটা হয় যে লসটা হবে এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন কন্টিনিউ। আর যেটা হচ্ছে নেগেটিভ সাইড, আমরা সবসময় বলি সি কর্পোরেশনের, সেটা হচ্ছে ডবল ট্যাক্স। একবার একবার আপনি প্রথম যে প্রফিট হলো সেটার উপর ট্যাক্স দিচ্ছেন, আবার যদি সেখান থেকে ডিভিডেন্ড নেন সেটা আবার পার্সোনালে গিয়ে সেটা আবার ট্যাক্স দিচ্ছেন, ডবল ট্যাক্স দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সি কর্পোরেশন একটু অসুবিধা রয়েছে। হ্যাঁ, আবার মনে করেন আবার মনে করেন এস কর্পোরেশনে, সেটা হলো মনে করেন আপনার এই সুবিধা বেশি, আপনার কি কর্পোরেট লেভেল আপনার ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনি সেটা পাস থ্রু হয়ে শুধু একবার ট্যাক্স দিচ্ছেন। আপনি যদি আপনি যদি বাড়ি কিনেন বিক্রি করেন তাহলে সেটা আমরা বলবো এলএলসি করেন। আবার যদি যাদের রিটেল আছে তারা কিন্তু তাদের কয়েকটা এমপ্লয়ি থাকে এবং তারা এটা কিন্তু আপনি এস কর্পোরেশন হিসেবে সিলেক্ট করতে হয়। সো এস করলে কী হয়, আপনি কর্পোরেট লেভেলে মনে করেন 200,000 আপনার গ্রোস রিসিট হলো, এখানে আপনার খরচ চলে গেলো সব কিছু মিলে 150,000। যে 50,000 আসলো এটার মধ্যে আপনি এস কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছেন না, তাহলে আপনি ট্যাক্সটা কোথায় পাস থ্রু, যদি আপনি শেয়ার হোল্ডার একজন হয় 50,000 আপনি পার্সোনালি নিয়ে গিয়ে আপনার ট্যাক্সটা দিতে হচ্ছে, ঠিক আছে? আর দুজন হলে এটা স্প্লিট করে এটার উপর ট্যাক্স দিতে হবে, তাহলে ওয়ান টাইম ট্যাক্স দিচ্ছেন। তবে এটার মধ্যে কী হয়, এখানের মধ্যে কিছু রেস্ট্রিকশান রয়েছে, সেটা হচ্ছে আপনার 100 পিপল পর্যন্ত এটা শেয়ার হোল্ডার হতে পারে। আপনার যেমন সি কর্পোরেশনে আপনার মিলিয়ন পর্যন্ত আসলেই শেয়ার হোল্ডার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই এস কর্পোরেশনে 100 পিপল শেয়ার হোল্ডার হতে হবে। আর ফরেন পিপল কিন্তু এটার মধ্যে আসতে পারবে না এস কর্পোরেশনে, কিন্তু সি কর্পোরেশনে এটাতে আসতে পারবে। তো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেহেতু আপনি কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছেন না, সেখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার রিজনেবল স্যালারি নিতে হবে। আচ্ছা, রিজনেবল স্যালারি আপনি অ্যাজ এ ওনার হিসাবে, কিন্তু এমপ্লয়ি তো নিবেই প্লাস ওনার হিসাবে এটা কম্পালসারি আপনার নিতে হবে। আমরা একটা ফোন নিয়ে একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টেলিভিশনটি একটু পরে শুনতে হবে যে ভাইয়া, প্রশ্নটি করার পর। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করতেছি, এটা এই এটার প্রসঙ্গে এটার মধ্যে আসে কিনা আমি ঠিক জানি না। আমার নাম রনি চৌধুরী, এই জ্যাকসনের থেকে বলছি। আমার একটা বাড়ি আছে এবং গ্যারেজও আছে। আচ্ছা, আমি কি কোনোভাবে ওই ওই গ্যারেজে এবং বাড়ির যেমন ফার্স্ট ফ্লোর এই একটু বাগানের মতন আছে এই সব নিয়ে কি আমি কোনো একটা লন্ড্রি বিজনেস করতে পারবো কি না, এরকম কোনো ই একটা বুদ্ধি দিলে আমি একটু উপকৃত হলাম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন গ্যারাজ যদি থাকে, সেটা যদি রেসিডেন্সিয়াল হয়, সেক্ষেত্রে আপনি বিজনেস করার সম্ভাবনা খুব কম, যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া বিজনেস করতে দিবে না। যদি সেক্ষেত্রে আপনি নিউ ইয়র্ক স্টেট অথবা নিউ ইয়র্ক সিটিতে আপনি যেখানে লাইসেন্সিং ডিপার্টমেন্ট আছে সেখানে গেলে হয়তো আপনি যদি পারমিট নিতে পারেন যে আমি এখানে বিজনেস করব, যদি পারমিট নিয়ে আসা যায় তাহলে হয়তো আপনি বিজনেস করতে পারেন, কিন্তু রেসিডেন্সিয়াল অনেক সময় সহজ যে এই পারমিটটা দিতে চায় না। আচ্ছা, সেই জায়গাটাতে রেস্ট্রিকশন আছে। তারপরেও উনি আপনি যদি কোনো প্রফেশনালের সাথে বসে ব্যক্তিগত পর্যায়ে সমস্ত কিছু যদি বুঝিয়ে, স্পেশালি যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের সাথেই কথা বললে হয়তো আপনি এই মেসেজটা ওদের থেকে রাইট আনসারটা পেতে পারেন। আমরা যে জায়গাটিতে ছিলাম এস কর্পোরেশন এবং বিভিন্ন কর্পোরেশনের যে সুযোগ সুবিধা সেই জায়গাটিতে ব্যাখ্যা করছিলেন। সো এস কর্পোরেশন যেটা বললাম 100 পিপল আসতে পারবে, আপনার ইয়ে আসতে পারবে না, সেটা হচ্ছে কি ফরেন পিপল যারা বাইরের কান্ট্রিতে আছে, কারণ তারা রেসিডেন্ট এখানকার ইউএস সিটিজেন, তো তারা আসতে পারবে না। তবে সি কর্পোরেশন আসতে পারবে। আবার মনে করেন এলএলসি,
লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এটা কিন্তু আপনার যে আমরা যে সোল প্রপার্টি যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাসেট প্রোটেকশন হচ্ছে না, কিন্তু আপনার এলএলসিতে আপনি প্রোটেকশন হচ্ছে। এই জন্য নিউ ইয়র্ক সিটিতে অথবা নিউ ইয়র্ক স্টেটে দেখবেন অনেকে কিন্তু আপনার এলএলসি করতে চায়, এলএলসি করতে চায় বিকজ তাদের অ্যাসেট প্রোটেকশন করবে এটা এটাতে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। আবার সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে যেমন অ্যাস কর্পোরেশনে আপনি ট্যাগ দিচ্ছেন না, বাট পার্সোনাল পাস থ্রু হয়ে এটা আপনার পার্সোনালে যাচ্ছে, তদ্রুপ আপনার এলএলসিতেও আপনি যদি এক হয় একজন হয় সিঙ্গেল মেম্বার এলএলসি, আবার একের অধিক হলে আপনার হবে পার্টনারশিপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি অ্যাস কর্পোরেশন এলএলসিতে আপনি ট্যাগ দিতে হচ্ছে না, বাট আপনি এটা পাস থ্রু হয়ে যেটা আসবে সেখানে আপনার আপনার এই সেলফ এমপ্লয়েড ট্যাগ দিতে হবে। কিন্তু দেখেন মানে প্রত্যেকটি জায়গারই কিছু সুবিধা অসুবিধা আছে, কিন্তু অ্যাস কর্পোরেশন দেখেন আপনি এই সেলফ এমপ্লয়েড ট্যাগ দিচ্ছেন না, কিন্তু আপনার এলএলসিতে আবার সেলফ এমপ্লয়েড ট্যাগ দিতে হচ্ছে 15.3%। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনি এলএলসিতে এই ট্যাক্স অ্যাসেট পোর্শন হচ্ছে ঠিকই, কিন্তু আবার ট্যাক্সটা একটু বেশি। এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনি অ্যাস কর্পোরেশন বেটার। ইভেন আমরা যখন ক্যালকুলেশন করি সোল প্রপার্টি সি কর্পোরেশন অ্যাস কর্পোরেশন এবং এলএলসি, আপনি যদি সবগুলো ক্যালকুলেশন করেন দেখবেন যে অ্যাস কর্পোরেশন হচ্ছে গেইনার, যারা অ্যাস কর্পোরেশন করে তাদের জন্য এটা ভালো বিজনেসের জন্য। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি চৌধুরী বলছি জামাইকা থেকে। জি ভাইয়া, প্রশ্নটি আমার কোশ্চেন হলো যে আমার লাস্ট ইয়ার আমার ডব্লিউটি ইনকাম ছিল ক্লোজ টু 450,000, আর এই বছর আমার ইনকাম অ্যাপ্রক্সিমেট শুড বি অ্যারাউন্ড 500,000 হবে ডব্লিউটি ইনকাম। সো উইদিন মাই ট্যাক্স ব্র্যাকেট হোয়াট ইউ সাজেস্ট, আমার কি ধরনের ট্যাক্স প্ল্যানিং করলে ইট উইল জাস্ট লিমিট মাই মাই লায়াবিলিটি? ফ্যামিলি মেম্বার যে একটু জানতে হবে, তাই তো? এটা ফ্যামিলি ইয়া করবে না, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার হাই ইনকাম 250,000 হলে স্টিল আপনার যেহেতু মেরিট ফাইলিং জয়েন্টলি গত বছর যে ডোনাল্ড ট্রাম্প যেটা ইয়া করেছিল ট্যাক্স রেটটা, স্টিল 600,000 পর্যন্ত আপনার ট্যাক্স রেট 37% হচ্ছে। সো সেখানে আপনার ট্যাক্সটা স্টিল কম আসছে আগের বছর থেকে, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে আপনার যেটা হচ্ছে এখানে এক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, আপনার যদি আদার কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে বিজনেসের মাধ্যমে যদি আপনি কিছুটা লস নিয়ে আসতে পারেন তাহলে আপনার এটা রিডিউস করতে পারেন, সেটা একটা ব্যাপার আছে। তারপর আছে কিছু আছে আপনার হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান, অনেকগুলো রিটায়ারমেন্ট, তবে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করলে আরও ভালো হবে। বিভিন্ন রিটায়ারমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনি ম্যাক্সিমাম ডিডাকশান নিতে পারবেন, সো এই ডিডাকশানের মাধ্যমে আপনার ট্যাক্স ইনকামটা কমে আসবে, ট্যাক্সটা আপনার কম দিতে হবে। অ্যান্ড অলসো আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু বেশি ইনকাম আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার আইটেমাইজ। এখন আপনার যদি বাড়ি থাকে সেক্ষেত্রে তো আপনার আছে এখন যেটা লিমিট করেছে 10,000, এখানে বেশি বেনিফিট হচ্ছে না, তবে আমরা সাজেস্ট করবো যাদের হাই ইনকাম দেখেন ডোনেট মোর দ্যান 60%, আগে ছিল 50%, তাদের ইনকামের 60% আপনি ইনকামে ডোনেট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ড্রপ করে আপনার আইটেমাইজ করলে আপনার ইনকামটা ট্যাক্সেবল ইনকামটা অনেক রিডিউস করবে এবং ট্যাক্সটা অনেক কম দিতে হবে। তবে বেশি ইনকাম যারা করে, আমি অনেক আছে বিল গেট মনে করেন, আপনার আদার বড় বড় যারা আছে তারা কিন্তু আপনার এই রিডিউস করার জন্য অনেক ডোনেশান দেয়। সো এখানে আইরস আপনার ইয়া বলতেছে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা গত বছর সাইন করেছে 50 ছিল আগে, এখন ইনকামের 60% পর্যন্ত আপনি কী করতে পারেন, ডোনেট করতে পারেন, সেটা পড়লে আপনি ডিডাকশন আসতে পারে। সেক্ষেত্রে তো মোহাম্মদ হাশিম ডিবেটও আছে, আমরা যখন নিউজ করেছি যে আমেরিকার বড় 7টি কোম্পানি তারা কোনো ট্যাক্স দেয়নি উল্টো বেনিফিট নিয়েছে, অথচ তারা বড় বড় ফোর্ড সহ বড় বড় অ্যামাজন ফোর্ড তারা, দ্যাটস নট ট্রু। ওরা এটা আপনার নিউজে দেখে আসছেন যে হ্যাঁ অ্যামাজন অ্যামাজন ট্যাক্স দেয় নাই, বাট ওদের সাথে যখন আপনার যারা অ্যাকাউন্ট টেক কেয়ার করে তাদের সাথে যখন কথা বলা হয় তারা বলছে না উই পে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল দ্য ট্যাক্স। সো হাউ দ্য প্যাড, আমি মনে আছে আপনাকে বলেছিলাম যাদের এক্সপেক্ট করতেছেন আপনার ইনকাম আসতেছে তাদের কি প্রতি কোয়ার্টারলি পে করতে হবে, সো তারা বলতেছে উই পে দ্য অল দ্য ট্যাক্স কোয়ার্টারলি এস্টিমেট ট্যাক্স
ট্যাক্স, আপনার পেরোল ট্যাক্স সবগুলো অ্যাডভান্স পে করে আসছে, কিন্তু আপনি যখন ট্যাক্স ফাইল করতে যান তো দেখা যাচ্ছে যে আপনি যেই পেমেন্টটা আসতেছে মনে করেন তার চাইতে আপনি আরো ওভার পেমেন্ট করে ফেলছেন, তাহলে আপনি ট্যাক্স দেখবেন কিভাবে? তো এইজন্য রাইট, সেই ডিবেটে আপনার সাথে যাব না, পলিটিক্যাল ডিবেট। এইজন্য আমরা অ্যানালাইজ করে দেখেছি যে তারা বলেছে যে উই পে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স, এটা এমন কিছু না, তবে রূপকগুলো আছে, আইন একদম বৈধ উপায়ে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে চলেন বলেই তো আমরা যেভাবে ডিবেট করি না কেন সেক্ষেত্রে কিন্তু অবৈধ বলতে পারি না, যে তারা কিন্তু সবকিছু ট্যাক্সের আইন কানুন মেনেই কিন্তু কাজ করে। যাদের ইনকাম হাই তারা কি, আমরা একটু নিয়ে নি, আমরা সেক্ষেত্রে কে আছেন দর্শক? আমি আবার ফোন করলাম, আমি চৌধুরী বলছিলাম। জি 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 ভাইয়া, তো আমি লাইক কি ছিলাম না শিওর ছিলাম না যে ভাই বুঝতে পারছেন কিনা আমার কোয়েশ্চনটা। আমার ইনকাম ছিল 450,000 আর লাস্ট ইয়ার আবার ট্যাক্সের মধ্যে ফর লাস্ট কাপল অফ ইয়ার্স আমি AMT দেওয়া লাগতেছে, অন টাইম মিনিমাম ট্যাক্স। তো আপনি যদি ওইটাতে একটু টাচ করতেন যে হোয়াট আর দ্য থিংস দ্যাট রিডিউসেস ইউর AMT, বিকজ যত ইনকাম বাড়তেছে ইট সিমস লাইক AMT আমার ইনক্রিজ করবে। So if you can touch base on all-time minimum tax, কিভাবে হ্যান্ডেল করা যাবে, that would be great. ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেহেতু বলতেছেন অনেক সময় হাই ইনকাম যখন আমরা দেখি তখন আমাদেরকে পুরো ট্যাক্স রিটার্নটা দেখতে হয়, তো সেক্ষেত্রে আমি আপনাকে নাম্বারটা দিব, আমাদের অফিসের নাম্বার, ইউ ক্যান মেক দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ আস। আমরা আপনি আপনার যদি ট্যাক্স রিটার্নটা আমি রিভিউ করি তাহলে আমি বুঝতে পারবো যে হোয়াটস গোয়িং অন আপনার ট্যাক্স রিটার্নে এবং AMT কত আসছে। এখানে আপনার আপনার লিমিট করে ফেলে আইটেমসটা লিমিট হয়ে যায়, ডেফিনেটলি আইটেমসটা লিমিট হয়ে যাচ্ছে, সো সেটা আমি না দেখলে আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো না। তো মাই সাজেশন ইজ আপনি আমাদের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আমাদের অফিসে, আমার নাম্বারটা দিয়ে দিতে পারি, আমার 718-205-6040। যেহেতু হায়ার ইনকামস আমরা সবসময় আপনার রিটার্নগুলো আগে দেখতে চাই, সো আপনার রিটার্নে কী আছে, সো কীভাবে এটা রিডিউস করা যায়, তখন আমরা এখান থেকে প্ল্যানিং করতে পারি। অসংখ্য ধন্যবাদ। উপসংহারে কি বলবেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ রাইট, ইয়ার ইন প্ল্যানিং যেহেতু আমি বলতেছি সেক্ষেত্রে আপনার 1099 যাদের ইস্যু করবে তারা যেন চেকের মাধ্যমে অ্যাটলিস্ট চেক, নট ক্যাশ, ক্যাশ কিন্তু অ্যাকসেপ্টেবল না, চেকের মাধ্যমে যেন পেমেন্ট নেয় যাতে অডিট করলে এটা আপনাকে কী করতে পারে, অডিট করতে আপনি প্রোভাইড করতে পারেন ডকুমেন্টগুলো। অ্যান্ড অলসো আমরা বলে আসছি আইটেমাইজের কথা, ডোনেশন দেওয়ার কথা, আমরা বলে আসছি ESS-এ হেলথ সেভিং অ্যাকাউন্টের কথা, আমরা বলে আসতেছিলাম আপনার আয়ের অ্যাকাউন্ট, এটা মানে মিস করলাম আয়ের অ্যাকাউন্টটা, এটার মাধ্যমে আপনার ট্যাক্সকে রিডিউস করা যায়। তারপরে সেল সাম ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে আপনার লস আনে সেগুলো আপনি বিক্রি করে দিলেন, তাহলে লসটা আপনাকে ওভার করতে পারলেন। অ্যান্ড অলসো বাড়ি থেকে আপনি ম্যাক্সিমাম 25,000, সব প্রফেশনালদের জন্য সেটা আলাদা, তবে রেগুলার যাদের বাড়ি আছে তারা 25,000 পর্যন্ত ডিডাকশান, এটা কমলে আপনার ট্যাক্স ইনকামটা কমে আসবে। অ্যান্ড অলসো আমরা বলেছিলাম যে অ্যাজ কর্পোরেশন থেকে 20% যে ডিডাকশান এটার মাধ্যমে আপনি ট্যাক্স ফাইলটা ট্যাক্স রিডিউস হতে পারে। তো এগুলো আপনি প্ল্যানিং যদি করেন তাহলে বছর শেষে দেখবেন আপনাকে ট্যাক্সটা কম দিতে হচ্ছে, হয়তো রিফান্ডটা বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, অসংখ্য ধন্যবাদ আপনাকে পাওয়া মানে অনেক তথ্য আমরা দর্শকদের দিতে পারি ট্যাক্স সংক্রান্ত, এবং যত যত পরিবর্তন আসবে আমরা আশা করি আপনার মাধ্যমে টিবিএন 24-এর যারা দর্শক আছেন তাদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।